मा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणवन्तो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो मञ्चकल्पोत्तरु जय जयो भगवान् जगतेर्गुरु जय जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जयो रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरण रेणु मागे अधम श्री भगवान अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये। अपनारा सकलेई जानेन आजके दुबार पाठ आछे आमादेर ई पाठचक्र दुबार बसबे आजके एइटा एवं सन्धे 7:30 थेके गतकाल जेहेतु एकादशी छिल ताई आजके দ্বিতীয়বারের জন্য সৎ প্রসঙ্গ ভারতীয় সময় সন্ধ্যা 7:30 থেকে আমরা আবার পাঠচক্র নিয়ে বসব। বিগত দিন আমরা যে অধ্যায় থেকে পড়ছিলাম এটা বড় অধ্যায় আমরা পড়ছি ভক্তদের সঙ্গে রঙ্গ সংযোজন। এখানে আমরা পড়ে আসছি পরপর করে এক একজন ভক্ত শ্রীরামকৃষ্ণ পার্ষদদের এক একজনের আশার গল্প সেইটা এইখানে বর্ণনা করা রয়েছে। বলা হচ্ছে আগের দিন যার কথা বলা হলো তিনি হলেন ভাই ভূপতি। শ্রীরামকৃষ্ণকে দেখে তিনি একেবারে মুগ্ধ হয়েছিলেন এবং শ্রীরামকৃষ্ণময় তার একটি জীবনী তৈরি হয়েছিল। পুথিকা লিখেছিলেন, জাগে রামকৃষ্ণ ভক্তি যাহার অন্তরে সকলে বিমোহে মায়া বিমোহিতে নারে। শ্রীরামকৃষ্ণ এটা একটা আমাদের জন্য খুব আশীর্বাদের কথা। সেখানে বলা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের ভক্তি যার অন্তরে উদিত হয় সে তার জগৎ সংসারের কোনো মায়া তাকে বিমোহিত করতে পারে না, কোনো মায়ার দ্বারা সে আবৃত হতে পারে না। তাই বলছেন, জাগে রামকৃষ্ণ ভক্তি যাহার অন্তরে সকলে বিমোহে মায়া বিমোহিতে নারে। মায়ায় মোহিনী শক্তি প্রভুর প্রদত্ত, ভক্তা ভক্ত সকলেই ইহারও আয়ত্ত। এই যে জগৎ সংসারে আমরা যে চলছি, যে জগতের যে মায়া সেই মায়ার দ্বারা আমরা আবৃত এবং সেই মায়া আমাদের এমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মারে যে কিছুতেই আমাদের তার থেকে বেরিয়ে যেতে সাহায্য করে না। বলছেন, এরানো কাহারো নাহি মায়ার প্রভাবে ভক্তজন ভাসে তাই ভক্তিহীনে ডুবে। কিন্তু আমরা সবাই মায়ার অধীন থাকা সত্ত্বেও আমাদের দু ধরনের ভাবনা চিন্তা হয়। এক হচ্ছে যে ভক্তিমান সে কখনো ডোবে না, সে ভক্ত মায়াতে ভেসে থাকে। আর আর যে ভক্ত ভক্তিহীন নয় সে এতে ডুবে যায়, তার আর কোনো রকম উপায় থাকে না, সে কোনোভাবেই এ থেকে বেরিয়ে যেতে পারে না। তাই বলছেন, এরানো কাহার মায় নাহি মায়ার প্রভাবে ভক্তজন ভাসে তাই ভক্তিহীনে ডুবে। কল্পতরু রূপে যাবে অখিলের প্রতি ইন্দ্রত্ব মাগিলে পড়ে পাইত ভূপতি, কিন্তু আত্মসুখ ভোগ ভোগে হইল না সাধ, বিবেক সুন্দর জ্ঞানে মাগিল প্রসাদ। আগের দিন তিনি ভগবানের কাছে একটি অদ্ভুত জিনিস চেয়েছেন। তিনি চেয়েছেন, ঠাকুর যখন তাকে জিজ্ঞেস করলেন যে তুই কি চাস, তখন তিনি বিবেক বস্তু চাইলেন। বিবেক হচ্ছে সর্বোচ্চ বস্তু এবং এই সর্বোচ্চ বস্তু তিনি চেয়ে ফেলেছিলেন। তাই বলছেন যে বিবেক বস্তু তিনি লাভ করেছিলেন, কিন্তু বিবেক বস্তু লাভ করা সত্ত্বেও তিনি কিছুতেই যেহেতু তিনি বিবেক বস্তু লাভ করেছেন কিন্তু সেই বিবেক বস্তু ধারণ করার বদলে ঠাকুর তাকে বললেন তুই সপ্তমের ঘরে থাক, মানে তো সমাধি সুখ লাভ হোক। দেখুন, একটা জিনিস চাইতে উচ্চ জিনিস চাইলে আমরা উচ্চতর জিনিস পাই,
আমরা নিম্নতর জিনিস পাই তার কারণ হচ্ছে আমরা নিম্ন জিনিস আশা করি। তাই ভগবান আমরা যা চাই তার চেয়ে আরেকটু নিম্ন জিনিস আমাদের দিয়ে থাকেন। এইখানে পরিষ্কার বলছেন, তিনি বিবেক চেয়েছিলেন, তাকে সমাধি সুখ দান করলেন। বলছেন, এত সাধ থাকে তবে থাকো সপ্তমের দরে, ঘরে যায়া যুবতী ভূপতি কৃতদার, পরাণ সমান ছিল এতদিন তার, বন্ধন শিথিল ক্রমে পায়ে দিনে দিনে, দিনে রেতে উঠে প্রীতি থাকিত শ্মশানে, পরে কি হইল পরে কব বিবরণ, উপস্থিত ভূপতির কথা সমাপন। শ্রীরামকৃষ্ণ তার অন্তরে বিবেক বৈরাগ্যের জাগরণ ঘটলে, কারণ বিবেকের জাগরণ ঘটলে বৈরাগ্য আসবে, বৈরাগ্য যখন আসবে তখন আমরা নিত্যানিত্য বিচার করে যেটি গ্রহণ করার সেটিকে গ্রহণ করব, যেটিকে বর্জন করার অত্যন্ত নির্মমভাবে সেটিকে বর্জন করব। এবং যত আমরা বৈরাগ্যের পথে ধীরে 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 অগ্রসর হতে থাকব, তখন আমরা আর কিছুতেই এই যে সাধারণ বিষয়বস্তু এর মধ্যে আর ঘুরব না, তখন এর বাইরের একটা অসাধারণ সত্তা সেটিকে খুঁজে পাব। ভাই ভূপতিরও তাই হলো, তিনি শ্মশানে ঘুরে বেড়াতেন। আমরা বলেছি শ্মশানে যাওয়ার কথা কেন, মৃত্যু সম্পর্কে একটা সম্যক ধারণা করা, যে আমাদের সকলেরই এই দিনটি আসবে, এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকেই চলে যেতে হবে। কিন্তু যদি আমাদের পৃথিবীতে থাকার দিনগুলোকে আমরা খুব সুষমভাবে সুঠামভাবে না পালন করতে পারি, তাহলে এই যে জীবনযাপন করলাম এটা বৃথা হয়ে যাবে, এটা কখনোই কোনো কাজের দেবে না, আমরা একেবারে হারিয়ে যেতে থাকবো। সেই কারণে ভগবান আমাদের এই রকম কথা বলতে থাকলেন। তাই তিনি নিত্য ওই ইয়েতে যেতেন, শ্মশানে যেতেন, এই যে শরীরে সেটি একেবারে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। রামকুমারের জীবনে, ঠাকুরের বড় ভাই রামকুমারের জীবনের গল্পে আছে, তিনি একদিন গঙ্গা স্নান করছিলেন, দেখলেন যে এক বধূমাতাকে ওই স্নান করানো হচ্ছে। তখনকার দিনে গঙ্গায় মায়েরে বাড়ির মায়েরা স্নান করতে আসতেন, পর্দা রক্ষার জন্য এক ধরনের জাফরি দিয়ে তৈরি, মানে ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র ছেঁদা আছে, সেই ক্ষুদ্র ক্ষুদ্র ছেঁদা দিয়ে তৈরি, একটু বড় ছেঁদা দিয়ে তৈরি, সেই রকম একটা পালকিতে করে নিয়ে আসে পালকি, তার ভেতরে বাড়ির মেয়েরা বসা থাকেন এবং সেই বেহারা পালকি সমেত গঙ্গার মধ্যে খানিকটা নিমজ্জিত হতে, জল সেই জাফরির মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করলে তারা সেইভাবে স্নান করতেন, এতে তাদের সুচিতা তাদের পর্দা এগুলো রক্ষা পেতেন। আমাদের রামকুমার স্নান করছিলেন, তিনি যখন দেখলেন এই জিনিস তো কখনো তিনি গ্রাম দেশে দেখেননি, তখন বলছেন আজকে যাকে কত কাণ্ড করে স্নান করানো হচ্ছে, কালকেই তাকে এই ইয়েতে শ্মশানে নিয়ে এসে পড়াতে হবে। তিনি সিদ্ধ বাঘ ছিলেন, তার কথা শোনা মাত্র সেই বাড়ির লোকজন তাকে ধরে রেখে দিলেন এবং একদিন বাড়িতে রাখা হলো। পরের দিন সত্যি সত্যি যে সময় তিনি স্নান করছিলেন সেই সময় সেই মায়ের, যাকে খুব যত্ন করে স্নান করানো হচ্ছে, তার মৃত্যু হলো। তখন তাকে সেই দেখে তারা খুব অতি অবাক হয়ে গেল, একজন সাধকের কতখানি সিদ্ধত্ব আছে। এদের বাড়িতে ছিল এই বলাহা জগন্মাতা তার জীবেতে সিদ্ধ মন্ত্র লিখে দিয়েছিলেন, নিজে লিখে দিয়েছিলেন। এরা অত্যন্ত পরিবার, অত্যন্ত পণ্ডিত ছিলেন, শ্রীরামকৃষ্ণ এসবের মধ্যের মধ্যেই প্রবেশ করেননি, সেই কারণে তিনি অত্যন্ত অন্যরকমের একটা জীবনযাপন করার মতো দুঃসাহস দেখাতে পেরেছিলেন। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম, আমরা পরবর্তী অংশ পড়ব, আবার একজন নতুন কয়েকজন আজকে তাদের কথা বলব। সমুদিত আসরে হইল এই সময় প্রভুর পরম ভক্ত শুন পরিচয়, বাদুর বাগানে বাড়ি শহরের মাঝে, অফিসেতে উচ্চ পদে অভিষিক্ত নিজে, মাসে মাসে 300 টাকা আয়, ভালো জানে বহু জনে মানে গণে তাই, কৃষ্ণ কায় লম্বে প্রস্থে দোহারা গরণ, সতত অধরে হাসি বদন শোভন, যদিও বয়সাধিক চেহারার গুণে, রাখিয়াছে মূর্তি যেন নবীনে প্রবীণে, বারে বারে এইবারে বিয়া 3 পুরাণে নূতনে ছেলে গণ্ডা 2 তার, হাতে যিনি সর্বশেষ হতি ভক্তিমতী, শ্রীপ্রভুর শ্রীচরণে অচলা ভক্তি, প্রকৃতি সুন্দর জ্যোতি জাতিতে কামিনী, শিরে ধরে পরাভক্তি সমুজ্জ্বল মণি, বারে বারে করি তার চরণে প্রণতি, ভক্তির প্রভাবে যার স্বামীরও উন্নতি, পর উপকারে স্বামী বড়ই সন্তোষে, নাম নবগোপাল ঘোষ নাম নবগোপাল উপাধি তার ঘোষ, কলিন কায়স্থ এবে আইল আসরে, অভয় চরণ বিভু দেখি
অভয় চরণ প্রভু বিভু দেখিবারে প্রথম দর্শন দিনে বেশি রঙ্গ নয় নাম ধাম ইটা সেটা বাহ্য পরিচয় এক আজ্ঞা করিলেন প্রভু নারায়ণ করিবারে নিত্য নিত্য ঘরে সংকীর্তন বসিল প্রভুর বাক্য অন্তরে অটল যতনে পালন করে আজ্ঞা অবিকল খোল করতাল সহ হল সংকীর্তন সঙ্গে লয়ে অল্প বয় নন্দিনী নন্দন। পুথিকার বলছেন একজন নতুনের গল্প বলছেন, নতুন তিনি এসেছেন, তিনি এখানে উপস্থিত হয়েছেন। বলছেন সেই সময় একজন ভক্ত উপস্থিত হলেন বাদুর বাগানে তার বাড়ি। অফিসে তিনি উচ্চ পদে অভিষিক্ত, মাসে মাসে 300 টাকা মাইনে পান, ভালো জানে বহু জানে মানে গণে তাই। এই কথাটি বিশেষ করে বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, কারণ অনেক সময় আমাদের টাকা কড়ি থাকলেও সমাজে প্রতিপত্তি থাকলে মান্যগণ্যটা হয় না, এটা হচ্ছে চারিত্রিক গুণ। এখানে পরবর্তীকালে বলা আছে, যার কথা বলা আছে তার একটি অন্যতম চারিত্রিক গুণ ছিল যে তিনি করতেন, তিনি মানুষজনের উপকার করতেন, এবং মানুষজনের উপকার করতেন বলি তারই চারিত্রিক গুণের বলে তাকে সকলে মান্যগণ্য করত। কীরকম, তার কৃষ্ণকায় লম্বে প্রস্থে দোহারা গরণ, তার গায়ের রং ছিল কালো এবং সবই সমান, লম্বাও ছিলেন চওড়াও ছিলেন, কিন্তু এই লম্বা এবং প্রস্থে দুটোতেই দোহারা, খুব বেশি লম্বা নন খুব বেশিও চওড়া নন। কিন্তু তার সবচেয়ে আকর্ষণীয় যেটা ছিল, সতত অধরে হাসি বদন সমন, তার মুখে সবসময় হাসি লেগে থাকতো। এই কারণে পরবর্তী লাইনগুলো বলছেন, যদিও বয়সাধিক চেহারার গুণে রাখিয়াছে মূর্তি যেন নবীনে প্রবীণে, যদিও তার বয়স বেশি হয়েছে কিন্তু চেহারার গুণে তার ভেতরে দুটিই আছে, তার নবীন প্রবীণ থাকে। অনেকে চেহারার মধ্যেটা থাকে, অনেকে চুল সাদা হয়ে গিয়ে থাকে কিন্তু চামড়া টামড়াগুলো কুঁচকে যায় না, আবার অনেকে দেখবেন চুল টুল বেশ অল্প বয়সের মতোই কালো আছে কিন্তু চামড়ার ভেতরে কুঞ্চন এসে গেছে। এই প্রথম দিকের জন তারা, এই যারা, এটা একটা চেহারার একটা বিশেষ বৈশিষ্ট্য, রোগা মানুষদের এই জিনিসটা বেশি করে হয়, তাদের খুব বেশি বয়স দেখলে বোঝা যায় না। একবার নয় দুবার নয় তিনবার তিনি বিয়ে করেছিলেন, আর এই তৃতীয় পক্ষ মিলে তার অনেক চার ছেলে গণ্ডা দুই, তার এক গণ্ডা মানে চারটে ছেলে তার ছিল। এক বড় ছেলে, তিনি আমাদের সাধু হয়েছিলেন নীরদ মহারাজ, হাতে যিনি সর্বশেষ অতি ভক্তিমতী শ্রীপ্রভুর চরণে অচলা ভক্তি, যে শ্রীরামকৃষ্ণের কাছে যে আশার সূত্রপাত, এটা তার স্ত্রীর কারণে, তার কনিষ্ঠতমা স্ত্রী, তার শ্রীরামকৃষ্ণ চরণে ভক্তি ছিল এবং তার কারণেই তিনি শ্রীরামকৃষ্ণ সমীপে এসে উপস্থিত হয়েছিলেন। কেমন তিনি বলছেন, প্রকৃতি সুন্দর যদি জাতিতে কামিনী, শিরে ধরে পরাভক্ত সমুজ্জ্বল মুনি, বারে বারে করি তার চরণে প্রণতি, ভক্তির প্রভাবে যার স্বামীরও উন্নতি। বলছেন প্রকৃতি সুন্দর, তিনি যদি জাতিতেও কামিনী হন, তিনি যদি স্ত্রী হন, এবং তাহলে তিনি শিরে যদি তিনি পরাভক্তির মণি ধারণ করে থাকেন, এমন মানুষকে বারে বারে প্রণাম জানাই, যার প্রভাবে তার স্বামীরও উন্নতি হয়েছে। ইনি এসেছিলেন একদিন জগন শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে, বড়লোকের স্ত্রী হাত ভর্তি তার চুড়ি পড়া ছিল, অনেক হাত দুহাতে তার অনেকগুলো চুড়ি পড়া ছিল। সেই চুড়ি পড়া অবস্থায় তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন, শ্রীরামকৃষ্ণের ঘরে এসে তিনি দেখছেন ঠাকুর গভীর ধ্যানে মগ্ন, তিনি ঠাকুরকে প্রণাম করে ধীরে ধীরে ঠাকুরের সামনে এসে বসেছেন, ফাঁকা ঘর কেউ নেই। তিনি তার ঘোমটাটা ঠিক করতে যাওয়ার সময় তার হাতের যে চুড়ি সেইটি যেন বাজতে শুরু করল, এবং সেইটি বাজার কারণে সেই শ্রীরামকৃষ্ণ যেন সেই জল থেকে ভেসে ওঠা মানুষের মতো ওরকম হাঁক পাক করছিলেন। পরে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে ওই অন্য লোকের সঙ্গে, ভাব জগতের সঙ্গে তার একটা সূক্ষ্ম সুতোর মতো, একটা খুব সূক্ষ্ম সংযোগে এটা বাধা ছিল, এবং ওই আওয়াজের ফলে সেই সংযোগটা কেটে যেতে পারত, এবং তাতে শ্রীরামকৃষ্ণদেবের শরীর নাও ফিরতে, বাহ্যজ্ঞান নাও ফিরতে পারত। এই ঘটনা শোনার পর এরপরে যখন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আসতেন, তখন তিনি তার হাতের সমস্ত চুড়িগুলো খুলে দুটি হাতে একটি একটি করে চুড়ি পরে আসতেন। শুধু তাই নয়, সেই চুড়িটিতে তিনি কাপড় বেঁধে রাখতেন,
যাতে কোনোভাবেই তার চুরির কারণে শ্রীরামকৃষ্ণের সমাধিতে কোনো কষ্ট হয়, এতটাই ভক্তিমতী ছিলেন। বলছেন, পর উপকারে স্বামী বড়ই সন্তোষ, নাম নবগোপাল, উপাধি তার ঘোষ, কুলীন কায়স্থ এবে আসিল আসরে, অভয়চরণ প্রভু বিভু দেখিবারে। তিনি তার নাম নবগোপাল ঘোষ, পর উপকারে তার ভীষণ রকমের সন্তোষ, আর এই কুলীন কায়স্থ ইনি এবার শ্রীরামকৃষ্ণ অঙ্গনে এসেছেন, অদ্ভুত একটা জিনিস দেখবেন বলে শ্রীরামকৃষ্ণের অভয়চরণ আশ্রয় করে ভগবানের সেই দ্যুতিময় প্রকাশ সেইটি দেখবেন বলে। বলছেন, প্রথম দর্শন দিনে বেশি রঙ্গ নয়, রঙ্গ কথাটা ব্যবহার করছেন, বারবার দেখবেন এই রঙ্গ কথাটা ব্যবহার করা হয়েছে। রঙ্গ কথাটা ব্যবহার হচ্ছে ভগবান আমাদের সঙ্গে যখন লীলা করেন তখন সেটা তার কাছে রঙ্গ, কারণ আমাদের সঙ্গে কি হবে, আমরা মানুষ কেমন, যেমন প্রথম দিনে আমরা চেষ্টা করি একজন মানুষকে খুব বেশি করে জানতে, কিন্তু ভগবান তো আমাদের অন্তরের ভেতরে ঢুকে পড়েছেন, তিনি তো আমাদের সবটুকু জানেন, তাই তাকে এই চেষ্টা করতে হয় না। আমরা দেখবেন প্রথম দিন চেষ্টা করি, এই ফেসবুকে আপনাদের সঙ্গে যখন আলাপ হয় দেখবেন মানুষজনের সাথে বেশিরভাগ লোকই জিজ্ঞেস করেন কোথায় থাকেন, গঙ্গাসাগরটা কোথায়, আচ্ছা ব্রিজ আছে, এরকম নানা রকম, কত বছর হলো আপনি সাধু হতে এসেছেন, তা খুঁটিয়ে 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 জানার চেষ্টা করেন যে মানুষটি ওপারে আছে, দেখা তাক যাকে দেখা যাচ্ছে না। আবার সেদিনকে একজন আরেকটি ভারী সুন্দর কথা লিখেছে, এটা কি আপনি, না এটা আপনার একটা ফেক অ্যাকাউন্ট, আপনার নামে অন্য কেউ বোধহয় এটা চালাচ্ছেন। তখন আমি বললাম যে তাই যদি মনে হয়ে থাকে তাহলে আপনার এই প্রথম দর্শনই বিদেয় হয়ে হওয়া ভালো, যার বন্ধুর প্রতি, যাকে বন্ধুত্ব করেছেন তার প্রতি যদি পূর্ণ বিশ্বাস না থাকে, এবং অবিশ্বাস করার মতো এখনো পর্যন্ত আমরা কিছু কাজ করিনি, এইটাই সেই প্রথম দর্শনে তিনি রঙ্গ, তিনি তো সব জানেন, তথাপি বিশেষ কিছু একটা তিনি নিজেকে উন্মুক্ত করলেন না, শুধু কি নাম কি ধাম বাড়ি কোথায় এটি জানতে চাইলেন, একটি আজ্ঞা দিলেন। আসলে ভগবানের নিত্য সঙ্গী হওয়ার জন্য কতগুলো গুণের প্রয়োজন হয়, ভগবান প্রথমে তাকে সেই গুণে গুণান্বিত করে তোলেন। দেখবেন রামচন্দ্র দত্ত শ্রীরামকৃষ্ণের কাছে যখন এসেছিলেন তখন তার কন্যা শোকে তিনি ভীষণ রকমভাবে পীড়িত ছিলেন, তার জগতের কোনো কিছুর প্রতি কোনো রকম কোনো আসক্তি আসছিল না, তিনি তাকে তিনি যে লীলাঙ্গনে প্রবেশ করবেন তাকে তো এই সমস্ত ভারমুক্ত হয়ে আসতে হবে, তাই শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে দীর্ঘ সময় ধরে বার্তালাপ করে তার ভেতরের যে শোকটি সেটি সম্পূর্ণভাবে হরণ করে নিলেন। বলছেন, তাই তাকে এখানে একটি জিনিস বলেছিলেন তিনি, এক আজ্ঞা করিলেন প্রভু নারায়ণ, করিবারে নিত্য নিত্য ঘরে সংকীর্তন। এই চন্দন কাঠ আছে, তিনি আরো দুটো জিনিস দিলেন, একটা জল দিলেন আর একটা চন্দন পিঁড়ি দিলেন, এবং ওই চন্দন পিঁড়িতে ওই চন্দন কাঠটিকে ঘষতে বললেন। আমরা যত ভগবানের নাম করতে থাকি এটা চন্দন কাঠ ঘষার মতো, তত আমাদের ভেতরে সেই ভক্তি সম্পদ ঈশ্বরের প্রতি ভালোবাসা সেটি ধীরে ধীরে জাগ্রত হয়। দেখবেন অফিসে যখন আমরা কাজ করি, কিংবা স্কুলের কথাই আপনাদের মনে আছে কিনা জানি না, আমাদের স্কুলে যখন থাকতো সামার ভ্যাকেশন বা পূজা ভ্যাকেশন পড়তো, প্রথম দু চার দিন খুব ভালো লাগতো বাড়ির লোকজনকে, তারপরে আর দু চার দিন বাদে বাড়ির লোকজনকে ভালো লাগতো না। তখনকার দিনে এখনকার মতো এরকম হোয়াটসঅ্যাপ ফেসবুক তো ছিল না, ভিডিও কলও ছিল না, বড় জোর কারুর বাড়িতে ফোন থাকলে সেই ফোনে কথাবার্তা হতে পারতো, এছাড়া কোনো আমরা হেদিয়ে উঠতাম, বিশেষ করে দুর্গাপুজোয় আমাদের ভীষণ আনন্দ হতো যদি আমরা কখনো কোনো বন্ধুর সঙ্গে কোনো প্যান্ডেলে আমাদের দেখা হতো, সেটা আমাদের কাছে ভীষণ আকর্ষণে ভীষণ আনন্দের বোধ হতো। এইরকম সেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার যে মিলন হবে, তার যে একটা অন্তরায় ছিল সেটা হচ্ছে এই, সেটা হচ্ছে এই সংকীর্তন, ভগবানের নামের প্রতি ভালোবাসা, তাই একটি সহজ পদ্ধতি দিলেন যে রোজ নিত্য নিত্য ঘরে তুমি সংকীর্তন করবে। বসিল প্রভুর বাক্যে অন্তরে অটল, যতলে পালন করে আজ্ঞা অবিকল। এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, আমাদের তো গুরুরা দীক্ষা দেওয়ার সময় কত রকমের ঠিক ঠিক উপদেশ দেন, আমরা কতজন সেটা মানি, তার কারণ হচ্ছে আমাদের সেই গুরু বাক্যে সেই বিশ্বাসটা থাকে না। গুরু বাক্যে যদি আমাদের সেই বিশ্বাস থাকে তাহলে আমাদের এই কষ্টটা হয় না। আমার কাছে আসতেন, আমার ঘর আমার পূর্বাশ্রমে যখন আমরা ছিলাম, ঘরে ইলেকট্রিক মিস্ত্রি একজন এসেছিলেন, অসীমদা তার নাম, পাখা সারাতে এসেছিলেন। তিনি পাখা সারাতে এসে আমার ঘরের বুককেসে তিনি দেখলেন ঠাকুরমার স্বামীজি এবং পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের ছবি।
তিনি খোঁজ করলেন কেন ভূতিষানন্দজি ছবি আছেন। তিনি জানলেন যে আমি পূজনীয় মহারাজের কাছে আমাদের মন্ত্র দীক্ষা হয়েছে। তারপরে একদিন টাকাটা তিনি নিলেন না, আমি টাকাটা যেদিন দিতে গেলাম সেই দিন কেউনি বিস্তারিতভাবে আমার সঙ্গে কথা বললেন। শুধু কথা বললেন না, তিনি চাইছেন কেমন করে তার মন্ত্র দীক্ষা হবে। তার আকুলতা দেখে আমি তাকে বলেছিলাম এরকম এরকমভাবে আবেদন করলে কারুর সাহায্য না নিয়ে নিজে যদি একা একা মহারাজের কাছে যাওয়া যায়, পূজনীয় গণেশ মহারাজের কাছে যাওয়া যায়, বই যদি পড়া হয়ে থাকে দীক্ষা হবে। তার মন্ত্র দীক্ষা হয়েছিল। কারুর একজনের মাইক্রোফোন অন আছে, যদি দয়া করে বন্ধ করেন খুব ভালো, নাহলে আজকে একজনকে আমি বার করে দিয়েছি। এই কথা রোজ বলতে হয়, মাইক্রোফোন অফ করুন, মাইক্রোফোন অফ করুন। আজকে একেবারেই শুরুতেই বার করে দিয়েছি, এখন আর আমরা কাউকে কিছু বলবো না, সোজাসুজি বার করে দেব। এটা হচ্ছে তিনি, তাকে আমি বলেছিলাম তিনি পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা নিয়েছিলেন। মহারাজকে একটা কথা তিনি দীক্ষার দিনে জিজ্ঞেস করেছেন, এটা আমি তার কাছে শুনেছি। তিনি মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা এই মন্ত্র জপ করলে আমার মুক্তি হবে তো, আমি কি ভগবত দর্শন করতে পারবো? মহারাজকে যেদিন তিনি জিজ্ঞেস করেন মহারাজ বলেছিলেন বিশ্বাস করো এই মন্ত্র জপ করলে সব হবে, উনি মুক্তি হবে এসব কথা বলেন, সব হবে। কিন্তু আমরা দেখেছিলাম সেই মানুষটা মুক্তির জন্য তার যে কি আকুতি, আমি এরকম মানুষ কখনো দেখিনি এর আগে। অদ্ভুত একটা, তা তিনি তার কাজ করছেন, তার যে কাজ পেট চালানোর জন্য যে কাজ সেই কাজটা তিনি করছেন। একটা বাড়ির সিঁড়ির তলায় তিনি থাকতেন, সারা ঘর জুড়ে পাখা আলো নানা রকমের সরঞ্জাম থাকতো, সেগুলো সারাই শুরু করতে, আর সেই সিঁড়ির তলায় যেটুকু জায়গা থাকতো সেইখানে তিনি শুতেন। একটা ছোট্ট কাঠ আস্তরণ ছিল তার উপর শুতেন। কিন্তু যতক্ষণ তিনি সময় পেতেন, কি আমাদের মন্দিরে আসতেন কি আর নিজের ঘরেতে, যতক্ষণ তিনি সময় পেতেন হয় তিনি পড়াশোনা করছেন আর নাহলে তিনি জপ ধ্যান করছেন। এই পৃথিবীতে আর দ্বিতীয় কোনো জগৎ ছিল না তার কাছে। তিনি বৈষ্ণব ছিলেন, কীর্তনে তার ভীষণ আনন্দ হতো, কিন্তু আমি তাকে দেখেছি দীক্ষার পরে কোনো কিছুতে আর তিনি মনোনিবেশ করতেন না। তার গুরু বলেছেন যে এই মন্ত্র জপ করলেই সব হবে, এই সাধন পদ্ধতি নিয়ে এগিয়ে গেলে সব হবে। তিনি সব ওইভাবে সাধন ভজন করতেন এবং সাত আট ন বছর, এই অত নয়, খুব সম্ভবত ওনার 90-91 সালে মন্ত্র দীক্ষা হয়েছিল এবং 95 সালে অদ্ভুতভাবে শরীর চলে গেল। আমাদের আশ্রম যেটা প্রাইভেট আশ্রম ছিল সেখানে গিয়েছিলেন তিনি, ঠাকুরকে জপ ধ্যান করেছেন, ঠাকুরকে প্রণাম করেছেন। সেদিনকে দীর্ঘ সময় ধরে তিনি প্রণাম করছেন, বারবার প্রণাম করছেন, ঘুরে ঘুরে প্রণাম করছেন। তারপরে তিনি ফিরে আস্তে আস্তে, একটি দোকান ছিল ঠিক ওই মাঝখানে, সেইখানে দোকানে বসেছিলেন, তার শরীর খারাপ করছে এবং সেই দোকানে বসা অবস্থাতেই তার সঙ্গে সঙ্গে শরীর চলে যায়। এবং যারা তার সঙ্গে ছিলেন তাদের কাছে শুনেছি চোখ বিস্ফারিত হয়ে গেছেন, তার লোমগুলো খাড়া হয়ে গেছেন এবং তিনি যেন একটা কিছু অদ্ভুত জিনিস দেখছেন এবং দেখতে দেখতে তার শরীর চলে যাওয়া। এই জিনিসগুলো যে আমাদের চোখের সামনে ঘটে তার কারণ হচ্ছে এই যে শেষের কথা, যতনে পালন করে আজ্ঞা অবিকল। আমাদের গুরুরা যেরকমভাবে আমাদের নির্দেশ দেন, আমাদের যদি সত্যকারের গুরু ভক্তি থাকে, সত্যকারের গুরু বাক্যের প্রতি বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই অবশ্যই এবং নিশ্চিত করে আমরা সেটি পালন করব। ইনিও তাই করলেন, খোল কর তাল সহ হোলক সংকীর্তন, সঙ্গে লয়ে অল্প বয় নন্দিনী নন্দন। এটা হচ্ছে কথা, শুধু তিনি নন, বাড়ির ভেতরেও যেন সবাই মিলে যদি এই ভাবটার সঙ্গে একীভূত না হতে পারে, তাহলে তিনি অনুভব করেছিলেন এই ভাবটিকে স্থায়ী রূপ দান করা কখনোই সম্ভব হবে না। সেই কারণে ছেলে মেয়ে সকলের ভেতরে এই ভগবানের নাম কীর্তন করার অভ্যাসটি তিনি তৈরি করে দিয়েছিলেন। আজকে আবার আরেকজনের গল্প আমরা বলবো। এনার একটি বিশেষ, এনার প্রতি শ্রীরামকৃষ্ণের একটি বিশেষ কৃপা আছে, সেটির কথা আমরা আজকে বলবো। হরিশ মুস্তাফি নামে ভক্ত একজন, জুটিলেন এ সময়ে প্রভুর সদন। গৌরবরণ বয় 40-এর পার, লাটের অফিসে উচ্চ পদে কাজ তার। জাতিতে ব্রাহ্মণ দেহ দেবেন্দ্রের মামা, ধীর শান্ত না হৃদয়ে তিলার্থ গরিমা। পাছু জুটে পুত্র তার দণ্ডবত তাকে, মূল নাম হরিপদ পতু নামে ডাকে। দশ বর্ষের পয় ভক্তি বিলক্ষণ, প্রভুরে দেখিলে খরে অশ্রু বিসর্জন। বসাইয়া বিছানায় প্রভু গুণমণি, বদনে মিষ্টান্ন তুলে দিতেন আপনি। যেমন শ্রী প্রভুদেব ভক্ত তেমতি,
ধীরে ধীরে শুনো রাম কৃষ্ণ লীলা গীতি। পুথিকার বলছেন এইবার আরেকজন নতুন ভক্ত এসে উপস্থিত হলেন, হরিশ মুস্তাফি। হরিশ মুস্তাফির কথা আমরা বড় একটা শুনি না, কিন্তু হরিশ মুস্তাফিকেই শ্রীরামকৃষ্ণ প্রথম কৃপা করেছিলেন 1 জানুয়ারি 1886 সালে। আমরা ওই বিকেল 3টের ঘটনাটা জানি। ঠাকুর বেরিয়ে গেলেন, ওই আম গাছের সামনে গিয়ে দাঁড়ালেন, গিরিশ ঘোষ তার পায়ের কাছে প্রণাম করেছেন। তো বলছেন যে গিরিশ তুমি কি বলো? তো গিরিশ ঘোষ নাটকীয়ভাবে বলতে থাকলেন, ব্যাস বাল্মীকি যার বর্ণনা করে ইয়াত্ত করতে পারে না, আমি তার কি বলবো। ঠাকুর গভীর ভাব সমাধি থেকে আশীর্বাদ করলেন যে তোমার চৈতন্য হোক। কিন্তু হরিশ মুস্তাফিকে সকালবেলা ঠাকুর আশীর্বাদ করেছিলেন। আশীর্বাদটা ঠিক তিনি কি করেছিলেন সেটা জানা যায় না, কিন্তু সেই ছবিটাই পুঁথিতেই বর্ণনা আছে। হরিশ মুস্তাফি সিঁড়ি দিয়ে নেমে আসছেন, পুঁথিকার দেখছেন সেই সিঁড়ি দিয়ে নেমে আসছেন, তার দু চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়ছে, তার শরীর তার লোমগুলো সমস্ত একেবারে সেই খাড়া হয়ে গেছে, তার চুল খাড়া হয়ে গেছে, এবং তিনি এক এমন আনন্দে বিভোর হয়ে আছেন, মুখ দিয়ে তার কোনো শব্দ বেরোচ্ছে না। তিনি হলেন প্রথম যাকে শ্রীরামকৃষ্ণ 1 জানুয়ারি 1886 সালে কৃপা করেছিলেন। বলছেন তিনি ঠাকুরের কাছে এলেন গৌরবর্ণ বয়ে 40-এর পার। আপনারা এর চেহারা দেখতে পাবেন, দেখবেন স্বামীজিদের বরানগর মঠে একটা ছবি ছিল, কেউ কৌপিন পরে আছেন, কেউ বহির্বাস পরে আছেন, এরকম সেই যে সাধকদের সব ছবি ছিল, ছবি আছে। সেই ছবি দেখবেন একদম এক্সট্রিম, যদি আপনি ছবিটার দিকে মুখ করে তাকান তাহলে আপনার ডান দিকে, বা নিজের দিকে যদি রাখেন তাহলে তার বাম দিকে, একটা লম্বা চেহারার একটি মানুষ, মোটা গোঁফ আছে তার একটি ছবি আছে। তিনি হলেন হরিশ মুস্তাফি। হরিশ মুস্তাফি ধীর শান্ত নাহি হৃদে তিলার্ধ করিমা, জাতিতে ব্রাহ্মণ তেহ দেবেন্দ্রের মামা, গৌর বরণ বয় 40-এর পার, লাটের অফিসে উচ্চ পদে কাজ তার, গায়ের রং তার ফর্সা, 40 বছর বয়স হয়ে গেছে, বড়লাটের অফিসে তিনি কাজ করতেন, 40 বছরের বেশি বয়স, জাতিতে ব্রাহ্মণ তিনি এবং তিনি দেবেন্দ্রের মামা। বলছেন তার সামান্যতম কোনোরকম ধীর শান্ত নাহি হৃদে তিলার্ধ গরিমা। আমরা যেমন বড় চাকরি বাকরি করলে আমাদের মধ্যে একটা গরিমা তৈরি, একটা গর্ব তৈরি হয়, ঠিক এগুলি তার কোনোটাই ছিল না। বলছেন পাছু জুটে পুত্র তার দণ্ডবত তাকে নাম হরিপদ পতু নামে, মূল নাম হরিপদ পতু নামে ডাকে। তার ছেলে তাকেও তার শ্রীরামকৃষ্ণের প্রতি ভক্তি দেখে স্বয়ং পুথিকার তাকে দণ্ডবত প্রণাম জানাতে চাইছেন। বলছেন নাম তার হরিপদ, লোকে পতু বলে ডাকে, 10 বয়স। তার এত ভক্তি, শ্রীরামকৃষ্ণকে দেখলে তার চোখ দিয়ে জল পড়তো, এটা আনন্দ আশ্রু। ভগবানকে দেখে তার ভেতরে যে আনন্দ হয়েছে সেই আনন্দকে প্রকাশ করার তার কোনো ভাষা নেই, কারণ খুব ছোট সে, কিন্তু তার আনন্দটা বড় মানুষের আনন্দের মতোই সমান আনন্দ হয়েছে। তাই তিনি আনন্দে তার দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছেন। ঠাকুর তাকে দেখলে তাকে নিয়ে বসাতেন, তাকে তার বিছানায় বসাতেন এবং তার মুখে মিষ্টি তুলে দিতেন। ভেবে দেখুন, জগৎপতি তার মুখে মিষ্টি তুলে দিচ্ছেন। যেমন শ্রীপ্রভুদেব ভক্ত তেমনি ধীরে ধীরে শুনো রামকৃষ্ণ লীলা গীতি। বলছেন যেমন ঠাকুর তেমনি তার ভক্ত ধীরে ধীরে মন দিয়ে এই এক একজনের কথা শোনো। কেন এই এক একজনের কথা শুনতে হবে? তার কারণ হচ্ছে এই ভক্তদের মধ্যে দিয়ে আমরা ভগবানকে ধরার চেষ্টা করব। মাধবানন্দজি ভক্ত মালিকা গ্রন্থে একেবারে শুরুতে একটা ভারী সুন্দর কথা লিখেছিলেন। সেখানে তিনি লিখলেন যে ভগবানকে ধরার ক্ষমতা আমাদের নেই, কিন্তু যদি আমরা পার্ষদদের মধ্যে দিয়ে, তার গৃহী এবং সন্ন্যাসী পার্ষদদের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলি, তাহলে একটা সময় অবশ্যই আমরা পুরুষোত্তমকে ধারণ করব। তিনি বলেছিলেন শ্রীরামকৃষ্ণের যারা পার্ষদ তাদের মধ্যে কে তর কে তম এ বিচার করার ক্ষমতা নেই, কারণ সে তার মধ্যে যেরকম বিশ্ববিজয়ী বিবেকানন্দ আছেন তেমনি সাধারণ অশিক্ষিত সাধারণ ভাষায় কথা বলা স্বামী অদ্ভুতানন্দজি আছেন, লাটি মহারাজ আছেন, এদের দুজনের গরিমা কিন্তু সম্পূর্ণ আলাদা। কিন্তু এরা দুজনের এক জায়গাতেই তাদের একটি স্থিতি, তারা আছেন এরা দুজনেই শ্রীরামকৃষ্ণের কৃপা ধন্য। তাই তাদের ভেতরে কে তর কে তম আমাদের জানার ইচ্ছা, আমাদের জানার কোনো প্রয়োজন নেই। আমাদের কোনো একজনকে ধরে তার লীলার মধ্যে দিয়ে তিনি কীভাবে শ্রীরামকৃষ্ণের কৃপা পেয়েছেন সেই পথ দিয়ে যাত্রা করে
আমরা এগিয়ে যদি যাই তাহলে অবশ্যই আমরা শ্রীরামকৃষ্ণের দর্শন পাব। এই কথাটা তিনি বলছেন, ধীরে ধীরে শুনো রামকৃষ্ণ লীলা গীতি। ধীরে ধীরে শোনা কেন? কারণ এই লীলা কথাগুলিকে শুনে নিজের মনের মধ্যে এটিকে রিক্রিয়েট করতে হয়, এবং নিজের মনের ভেতরে আমরা যদি এটাকে রিক্রিয়েট করতে পারি তাহলে দেখবেন সেই খেলায়, সেদিনকার সেই খেলায় তিনিও আছেন। আরেকজনের কথা বলছেন, জটিল যুবক একে সান্ডেল বামুন, ভিতরেতে ভরা অনুরাগের আগুন, ক্ষিপ্ত প্রায় দ্রুত যেন বারুদের বাজি, প্রভুরে করুণা মাগে প্রভু নন রাজি, অন্তরে অকুত ভয়ে দস্যুর আচার, মানস ভাণ্ডার লুটে ভাঙ্গিয়া দুয়ার, প্রকৃতি দেখিয়া বড় আনন্দ প্রভুর, অচিলে করিল কৃপা দয়ালু ঠাকুর। ছোট্টভাবে বর্ণনা করা হয়েছে স্যান্ডেল বামুন, তিনি এসেছিলেন, স্যান্ডেল তিনি ঠাকুরকে এসে ঠাকুরের কাছে এসেছিলেন, ভিতরেতে ভরা অনুরাগের আগুন, তার ভেতরে ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা, যেন অগ্নিময় মূর্তি তিনি, সেই আগুনে যেন কোনো মালিন্য নেই, একবারে দাউ দাউ করে জ্বলছে, যা কিছু আছে যা কিছু খারাপ তা যেন পুড়ে ছাই হয়ে যাবে। ক্ষিপ্ত প্রায় দ্রুত যেন বারুদের বাজি, যখন আমরা ওই হাওয়াই ছাড়ি তখন সেই হাওয়ায়ের ভেতরে বারুদ ভরা থাকে, আমরা যখন সেই হাওয়াইতে আগুন দিই তখন সে তার শক্তিতে, তার ওই যে বারুদ যে বাঁধা হয়েছে তার শক্তিতে সে ছিটকে যায়, যে বোতলের মধ্যে বা যে আধারের মধ্যে রাখা হয় তাতে সে থাকতে পারে না, সে তখন ছিটকে অনন্তের দিকে যাত্রা করে, যেমন আকাশের দিকে যাত্রা করে, ঠিক সেই রকম তার সঙ্গে তুলনা করা হয়েছে এই ভক্তের। বলছেন তার ভেতরে এত সেই মশলা ভরা ছিল যে একেবারে সে দ্রুত সেই অনন্তের ভেতরে মিলিয়ে যাওয়ার চেষ্টা করছেন, বারবার ঠাকুরের কাছে তিনি করুণা প্রার্থনা করছেন, ঠাকুর কিন্তু তাকে কোনোভাবে করুণা দিচ্ছেন না। বলছে অন্তরে অকুত ভয় দস্যুর আচার, বারবার ঠাকুর প্রত্যাখ্যান করছেন, আমাদের হলে কি হলো, আমরা দূর 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 এ লোকের কাছে গিয়ে কোনো লাভ নেই, এর ভালোবাসা নেই, করুণা নেই, কৃপা নেই, কিচ্ছু নেই, কি হবে এই লোকের কাছে থেকে, এই কথা আমাদের বারবার মনে হতো। তাঁর কিন্তু ওরকম নয়, তিনি অকুত ভয় দেবেন না বলেছেন তো কি হয়েছে, আমি লুট করে নেব, তাকে বাধ্য করব আমাকে তাকে কৃপা করতে, এই রকম তার একটা ভাবনা চিন্তা ছিল। প্রকৃতি দেখিয়া বড় আনন্দ প্রভুর, অচিরে করিলা কৃপা দয়ালু ঠাকুর, ভগবানকে চাইবার জন্য যার এই রকম উদ্যম তার প্রতি ভগবানের কৃপা, অনন্ত কৃপা আছে, তাই তিনি বলছেন যে তাকে দেখে তিনি কৃপা করেছিলেন। আরেকজনের কথা তিনি বলছেন, বিটল বামুন আর পাছু দিল দেখা, কিশোরী তাহার নাম সন্ডেলের সখা, মাখানো উপরে গায়ে ভিতরের ভাব, সরল এতই যেন তরলের পাব, যুব বয় লম্ব দেহ শ্যামল বরণ, পাইল প্রভুর কৃপা আইল যেমন। পুথিকার বলছেন যে আরেকজন ছিলেন কিশোরী, তার নাম তিনি স্যান্ডেলের সখা, বিটলে মামুন বলে তাকে ডাকা হতো, তিনি এর সঙ্গে সঙ্গে এসেছেন, মাখানো উপরে গায়ে ভিতরের ভাব, আমাদের ভক্তিভাব যেটা থাকে আমরা লুকিয়ে রাখার চেষ্টা করি, সেটাকে কখনো বাইরে দেখাই না, কিন্তু এর সেই বাইরের অন্তরের ভক্তিভাব সেটি যেন বাইরে তার প্রলেপের মতো হয়ে আছে, এ তার ভেতর বাইরে একরকম, সরল এতই যেন তরলের পাব, সে তরল যেমন এক জায়গা থেকে জল আরেক জায়গায় ঢালা হচ্ছে, কনস্ট্যান্ট, সেটা যেন কখনো কোনো অবস্থাতে থামছে না, তার মনের ভাবটাও ঠিক সেই রকম। যুব বয় লম্বা দেহ শ্যামল বরণ, অল্প বয়সী তিনি, তার লম্বা চেহারা, গায়ের রং তার কালো, পাইল প্রভুর কৃপা আইল যেমন। যখনই তিনি শ্রীরামকৃষ্ণের কাছে উপনীত হলেন, শ্রীরামকৃষ্ণ তার প্রতি করুণায়, তার প্রতি ভালোবাসায় তাকে তিনি কৃপা করলেন। আরেকজনের কথা এখানে বলা আছে, ইহারও অনেক আগে জুটে একজন, বাগবাজারেতে ঘর মুখুজ্জেতে মুখুজ্জে ব্রাহ্মণ, মহেন্দ্র তাহার নাম পরম উদার, বয়স অধিক প্রায় গণ্ডা বারো পার, সুবলন ঠাম অঙ্গ চারু দর্শন, প্রভুর চরণের অতিমতি বিলক্ষণ, একদিন প্রভুদেব কহিলেন তারে, শহরের মধ্যে রঙ্গমঞ্চের ভিতরে, যাইয়া দেখিতে মোর সাধ অতিশয়, কেমন চৈতন্য লীলা অভিনয় হয়, যে আজ্ঞা বলিলা ঘরে ফিরিল ব্রাহ্মণ, নির্ধারিত দিনে করি যথায়োজন, আনিলেন প্রভুদেবে পরম আদরে, সঙ্গে কৌতূহলাক্রান্ত ভকত নিকরে,
আধিপত্য গিরিশের মঞ্চে ষোলো আনা প্রতিবাসী মহেন্দ্রের সঙ্গে জানাশোনা সমাচার পাঠাইল তাহার সদনে মঞ্চে মধ্যে শ্রীপ্রভুর শুভ আগমন। পুথিকার বলছেন এর মধ্যে একজন এসে জুটলেন বাগবাজারেতের ঘর, তার নাম মহেন্দ্র মুখুজ্জি। প্রথম তার গুণের কথা বলছেন, পরম উদার, তার হৃদয়টি একবারে উদার, পরম উদার, তার ওই রকম উদারতা জগতে দেখা যায় না। বয়স তার বেশি, কিরকম বয়স বেশি, এখনকার মতো আমাদের এরকম এই আমরা যেমন 45 এখন আমাদের বয়স বেশি হয় না, তিনি যেন সেই রকম। তার বয়স বেশি হয়েছেন কিন্তু সেটা এর অনেক বয়স নয়। বলছেন বয়স অধিক প্রায় গণ্ডা 12 পার, এক গণ্ডা মানে 4টে জিনিসে এক গণ্ডা হয়, তাহলে 12 গণ্ডা মানে হচ্ছে 12 × 4 মানে 36 বছর বয়স। এখন 36 বছরের ছেলে ছোকরা আমরা, কিন্তু তখন বলছেন তার বয়স অনেকখানি। সুবলন ঠাম অঙ্গ চারু দর্শন, খুব ওয়েল বিল্ড চেহারা, চারু দর্শন দেখতে ভীষণ সুন্দর। প্রভুর চরণে রতি মতি বিলক্ষণ, শ্রীরামকৃষ্ণের প্রতি তার ভালোবাসা সেটি একবারে সত্যকারের ভালোবাসার মতো। বলছেন একদিন প্রভুদেব কহিলেন তারে, শহরের মধ্যে রঙ্গমঞ্চ ভিতরে, রঙ্গমঞ্চ ভিতরে যাইয়া দেখিতে মোর স্বাদ অতিশয়, কেমন চৈতন্য লীলা, কেমন চৈতন্য লীলা অভিনয় হয়। ঠাকুর একদিন তাকে বললেন, জানো তো আমার মনে একটা খুব বাসনা। কি বাসনা? বলছেন না, আমার মনে খুব বাসনা যে আমি একদিন ওই চৈতন্যলীলার নাটক হচ্ছে সেই হলে গিয়ে আমি সেই চৈতন্যলীলার নাটক দেখতে চাই। উনি বললেন, এ আর এমন কি? বললেন, যাইয়া দেখিতে মোর স্বাদ অতিশয়, কেমন চৈতন্যলীলা অভিনয় হয়। যে আজ্ঞা বলিয়া ঘরে ফিরিল ব্রাহ্মণ, নির্ধারিত দিনে করি যথা আয়োজন। যেদিন ঠাকুরের আসার কথা ছিল সমস্ত রকমের ব্যবস্থা তিনি করে ফেললেন। আনিলেন প্রভুদেবে পরম আদরে, সঙ্গে কুতূহলাক্রান্ত ভক্ত নিকরে। আর তিনি শুধু শ্রীরামকৃষ্ণকে নিয়ে এলেন না, যারা সেই কৌতূহলে আকৃষ্ট হয়েছিল সে তাদেরও সঙ্গে করে নিয়ে এলেন। অনেকে ভাবতেন এই রঙ্গমঞ্চের ভেতরে কীরকম যাত্রাপালা হয়, তখন সদ্য আমাদের দেশে রঙ্গমঞ্চের প্রভাব এসছে, তাই তাঁর কথা সবাই ঠিক ঠিক মতো জানেন না, তাই তাকে তাদেরও সঙ্গে করে তিনি এলেন। আধিপত্য গিরিশের মঞ্চে ষোলো আনা প্রতিবাসী মহেন্দ্রের সঙ্গে জানাশোনা। বাগবাজারে তিনি থাকতেন, গিরিশ ঘোষ বাগবাজারে থাকতেন, তাই তার সাথে তার খুব ভালো জানাশোনা ছিল এবং এই জানাশোনার সূত্র ধরে গিরিশের থিয়েটার তার প্রতি, সেখানেও তার ষোলো আনা গতিবিধি ছিল, তিনি তার সমস্ত ব্যবস্থা করলেন। ঠাকুর যখন এসে উপস্থিত হলেন সেই সংবাদ প্রেরণ করা হলেন। এর পরের অংশটা গিরিশকে নিয়ে একটা দীর্ঘ লীলা, কিন্তু আমরা শুরুটা আজকে বলবো। এখন গিরিশের সাধু ভক্তজনে বিধি প্রতিকূল ভাব উঠিয়াছে মনে, ভিতরে কারণ তার আছে বিলক্ষণ, অতীতে বর্ণন করা নাহি প্রয়োজন। অতিথি সন্ন্যাসী জটা ধারী ভস্ম মাখা, পাড়ায় কাহার সঙ্গে যদি হয় দেখা, তখন সুমিষ্টা লাভ সহ সদাচারে, ভীম সম ভীম দেশে ভীষণ প্রহার, বিশেষে শ্রীপ্রভুর প্রথম দর্শনে, প্রতিবাসী দীনবন্ধু বসুর ভবনে, গিরিশের ভাব মনে হয় কিরকম, বলিয়াছি বহু পূর্বে করহ শ্রবণ, মঞ্চ মধ্যে আগমন সেই শ্রীপ্রভুর, শুনিয়া গিরিশের ভক্তি কত দূর, হৃদয় মাঝারে এবে হয় উদ্দীপন, বুঝিয়াছি সহজেই বুঝিয়াছ মন, গিরিশ না দেন কান কাহার কথায়, বসিয়া দিতলে নিজ আসন জেতায়, ভক্তগণে কনে কহে পুন গিয়া তার কাছে, শ্রীপ্রভুর আগমন দাঁড়াইয়া নিচে, সাদরে উপরে তারে যতনে সহিত, আনিয়া আসন দান বন্দনা উচিত, অনুরোধ অনুরোধে উপ অনুকম্পা গিরিশের তবে, দ্বিতলে আনিতে আজ্ঞা কইল প্রভু দেবে, স্বতন্ত্র আসন দিলা দেখিবার স্থান, প্রভুরে ছাড়ান দিয়া রঙ্গমঞ্চ দান, দান টিকিটের দাম মঞ্চের উপায়, ভক্তদের কাছে সব করিল আদায়, গিরিশ প্রভুর কাছে গিয়া একবার, নিরখিল প্রভু দেবে নাই নমস্কার, মনে মনে কিবা ভাব হইল তখন, নিযুক্ত করিয়া দিল লোক একজন, বৃহত বৃহত তালের পাখা ধরা তার হাতে, শ্রীঅঙ্গে ব্যজন জন্য যত্ন সহিতে,
এই ত্বক কার্যকরী এই ত্বক কার্য আজি করি সমাপন, গিরিশ চলিয়া গেল আপন ভবন। গিরিশের সঙ্গে বলছেন এখন সাধু ভক্তদের একটা অদ্ভুত প্রতিকূল সম্পর্ক, অনুকূল নয় প্রতিকূল সম্বন্ধ। বলছেন সেই কারণটি এখানে বলা সম্ভব নয়। অতিথি সন্ন্যাসী বা জটাধারী ভস্মবাঁকা কোনো সাধু বাগবাজারের পাড়ায় যদি কেউ কাউকে কখনো দেখলেন, তখনই তাকে তার সাথে খুব মিষ্টি আচার করতেন, আর তার সঙ্গে সেই ভালো ভাষায় ভালো ভালো কথা তিনি বলতেন এবং সদাচারের সঙ্গে। তারপরে তাকে যখন হাতের মুঠের মধ্যে পেয়ে যেতেন, তার সঙ্গে গল্প করতে করতে তার বিশ্বাস উৎপাদন করতে পারতেন, তারপরে তাকে প্রহার করা শুরু করতেন, মারধর করতেন, এবং এইভাবে তিনি একের পর এক সাধু সন্ন্যাসীদের প্রতি অবজ্ঞা অপমান এই সমস্ত করে থাকতেন। এ হেন যার যিনি শ্রীরামকৃষ্ণের কাছে আসা শুরু করেছিলেন, শ্রীরামকৃষ্ণের কে তিনি এইরকম একটি সময় তিনি দেখেছিলেন, তিনি এসেছেন শ্রীরামকৃষ্ণের কাছে দীনবন্ধু বসুর বাড়িতে, এবং সেখানে তিনি ঠাকুর যখন সে সন্ধে হয়েছেন, বাহ্যিক তার জ্ঞান চলে গেছে, তিনি তো এই জগতের বাইরে চলে গেছেন, সদ্য আলো দেওয়া হয়েছে, আলো দেওয়া হয়েছে, ঠাকুর জিজ্ঞাসা করছেন সন্ধ্যা কি হয়েছে, বলছে আমরি ঢঙের কথা দেখো, সন্ধ্যা হয়েছে কি না, সন্ধ্যা সেজবাতি জ্বালা হয়ে গেছে, কিন্তু এলোক জিজ্ঞাসা করছে সন্ধ্যা হয়েছে কিনা। শ্রীরামকৃষ্ণের প্রতি তার এতটুকু ভক্তি হয়নি, সেই শ্রীরামকৃষ্ণ ভক্তসহ তার এতে এসেছেন, তার থিয়েটারে এসেছেন, তার প্রতি গিরিশের সামান্যতম ভক্তি ভালোবাসায় সব কিচ্ছু হবে না, এটা একেবারে খুব মানে একেবারে আমাদের জানা। তাই তিনি একেবারে নিজে গ্যাঁট হয়ে নিজের ঘরেই বসে থাকলেন। ভক্তরা বারবার তাকে গিয়ে বললেন আরে আপনার এই কেমন কি আচরণ, তাকে সাদরে ওপরে নিয়ে যান। বারবার বলার পরে অবশেষে গিরিশের যেন কি একটা ভাব হলো, ঠিক আছে লোক পাঠালেন, যা ওকে দোতলায় নিয়ে গিয়ে বসানো হোক। শুধু ওইখানে নয়, বললেন যে এই যে টিকিট টিকিট বিক্রি হয়, এই টিকিটের পয়সায় আমাদের ঘর সংসার চলে, অতএব শ্রীরামকৃষ্ণ যেমনই হোক হোক সব টিকিটের দাম তাদের দিতে হবে। ভক্তদের কাছ থেকে প্রায় জোর করে তিনি সেই টাকা আদায় করে নিলেন। কিন্তু তার একটা অদ্ভুত পরিবর্তন হতে থাকলো। শ্রীরামকৃষ্ণ গিয়ে তার সেই চৈতন্যলীলা নাটক দেখছেন, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই চৈতন্যলীলা ঘরে সেই বক্সের ভেতরে তিনি চৈতন্যলীলা নাটক দেখছেন। তখন তো পাখা টাকা লাগানো থাকতো না, ইলেকট্রিসিটি ছিল না, সেইভাবে ইলেকট্রিসিটি থাকলেও পাখার প্রভাব আমাদের দেশে আসেনি। এমন সময় বক্সে ঠাকুর বসে আছেন, গিরিশের কি মনে হলো, তিনি ধীরে ধীরে ওপরে উঠে দোতলায় গিয়ে শ্রীরামকৃষ্ণকে দর্শন করলেন। যেহেতু শ্রীরামকৃষ্ণের তার প্রতি তার প্রবল অভক্তি তৈরি হয়েছে, তাই তিনি ঠাকুরকে প্রণাম শুদ্ধ করলেন না, কিচ্ছু করলেন না, কিন্তু তার মনে একটা এমন একটা পরিবর্তন এসে গেল, তিনি একজন পাখাদারকে নিযুক্ত করলেন। তখনকার দিনে বক্সের ভারে আপনারা দেখে থাকবেন দুর্গাপুজোর সময় যেরকম বড় তালপাতার পাখা দিয়ে জগজ্জননীকে হাওয়া করা হয়, ঠিক সেই রকম বড় তালপাতার পাখা দিয়ে একজন লোককে দাঁড় করিয়ে রাখলেন। ঠাকুর বসে আছেন, সেই আর দিয়ে তিনি তার বাড়ি চলে গেলেন। ঠাকুর অপূর্ব সুন্দর সেই যাত্রা দেখেছেন, তার বর্ণনা দিয়ে আজকে আমরা শেষ করব। সুন্দর বিচিত্র মন্ত্র মঞ্চ কিভা শোভা পায়, নানাবিধ সাজ সজ্জা যা সাজে যেথায়, অভিনব অভিনয় ইংরেজি দেউলে, মনোমুগ্ধ কর দৃশ্য যে দেখে সে ভুলে, তাহে গৌরের গান ভক্তিরসে ছেঁচা, চিরভক্ত শ্রীপ্রভুর গিরিশের রচা, বামাগণ গায়ে গীত কণ্ঠ সুমধুর, দেখিয়া শুনিয়া বড় আনন্দ প্রভুর, একবার হরিনাম শ্রবণে যাহার, হৃদয়ে উথলে ভক্তি প্রেমের জোয়ার, ঘন ঘন সমাধিস্থ না থাকে চেতন, আপনি খসিয়া পরে কোটির বসন, তাহার নিকটে হেন সুর তাহার নিকটে, আবার কি হলো, তাহার নিকটে হেন সুর লয়ে তানে, উদ্দীপক লীলা ছবি পট প্রদর্শনে, ভক্তিমাখা সঙ্গীত শ্রবণে কিবা হয়, কার সাধ্য বলে ইহা বুঝিবার নয়, অভিনয়ে সমাপনে ভক্ত নিকরে, ধরাধরি করিয়া আনিল শ্রীমন্দিরে, পরদিন অবিরত এই কথা হয়, কেমন সুন্দর মঞ্চ কিবা অভিনয়, গিরিশের কারখানা আশ্চর্য সকল, দেখিলে শুনিলে করে সহজে পাগল, অভিনয়ে অভিনয়ে না হয় জ্ঞান, আসরে গৌর নিজে যেন মূর্তিমান, ঠিক ঠিক হইয়াছে যেখানে যেমন,
নকলে আসলে ঠিক কৈন দর্শন, গিরিশের গুণবাদ হাজারো হাজার, করেন শ্রীপ্রভুদেব সম্মুখে সবার, গিরিশ গিরিশ করি মত্ত প্রভুরায়, যতই কহেন প্রভু হয় তবু না ফুরায়, এবারে গিরিশের হয় পূর্ণ আকর্ষণ, অমৃত ভণ্ডার কথা ভক্ত সংযতন। পুথিকার বলছেন একটা অদ্ভুত ঘটনা, গিরিশের সেই নাটক তিনি দেখে এলেন, বলছেন যে ব্রিটিশের দেউলে, এই যে বলছেন সুন্দর বিচিত্র মন্ত্র মঞ্চ কিবা শোভা পায়, নানাবিধ সাজসজ্জা যে 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 সাজে যেথায়, অভিনব অভিনয় ইংরেজি দেউলে, মনোমুগ্ধকর দৃশ্য দেখে সবে দেখে ভুলে। বলছেন যে গিরিশ এই বিদেশের যে অভিনয় ইংরেজ দেউলে, মানে ইংরেজদের মতো স্টেজ, সেই অপেরা থিয়েটার, সেখানে থিয়েটার কনসেপ্ট আমাদের দেশে নয়, ব্রিটিশ কনসেপ্ট, সেই কনসেপ্টে হচ্ছে, সেখানে চৈতন্য লীলার নাটক হচ্ছে, মেয়েরা গান গাইছে অপূর্ব সে গান, আর সেই গান স্বয়ং গিরিশ ঘোষ লিখেছেন। সে হরিনাম শ্রবণে, গিরিশ ঘোষের শ্রী চৈতন্যদেবের হরিনাম শ্রবণে তার একেবারে সমাধি অবস্থায় সে উপস্থিত, কাপড় চোপড় খুলে গেছে, তার কোনো রকমভাবে বাহ্য জ্ঞান ফিরছে না, কোনো রকমে তাকে ধরে 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 ভক্তরা দক্ষিণেশ্বরে নিয়ে এলেন। পরের দিন এক অন্য শ্রী রামকৃষ্ণ এসে হাজির, বলছেন পরের দিন অবিরত এই কথা কয়, কেমন সুন্দর মঞ্চ কি বা অভিনয়। প্রথম যেটা বলছেন যে মঞ্চটি অপূর্ব সাজানো হয়েছিল এবং তাতে যারা অভিনয় করছিলেন তারা অসাধারণ সাজ্জা সেজেছিলেন। বলছেন অভিনয় অভিনয় না হয় জ্ঞান, আসরে গৌর নিজে যেন মূর্তিমান, গিরিশের কারখানা আশ্চর্য সকল, দেখিয়া শুনিলে করে সহজে পাগল। বলছে গিরিশ এক অপূর্ব নাটক রচনা করেছেন, সে অদ্ভুত জায়গায় যারা অভিনয় করছেন তাদের কথা ভেবে খুব আনন্দ হচ্ছে। বলছেন আমার একবারও অভিনয় বলে মনে হয়নি, স্বয়ং শ্রী চৈতন্য দেব যেন এসে উপস্থিত হয়েছেন, গিরিশের গুণবাদ হাজারো হাজার, করেন প্রভু শ্রী প্রভুদেব সম্মুখে সভা, সবার সামনে গিরিশের বারবার প্রশংসা করতে থাকলেন। অন্যের দুঃখ হলো, অন্যের কি কষ্ট হলো, এসব নিয়ে তার সামান্যতম ভাবার সময় নেই, তিনি গিরিশের প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে আছেন। বলছেন করেন গিরিশ গিরিশ করি মত্ত প্রভুরায়, যতেন যতই কহেন প্রভু তবু না ফুরায়, গিরিশের কথা বলতে বলতে তিনি যেন একটা মত্ত হয়ে গেছেন, একবার আনন্দে বিভোর হয়ে গেছেন। বলছেন কি অপূর্ব যাত্রা করেছেন, বারবার গিরিশের প্রশংসা করছেন। বলছেন দেখে মনে হচ্ছে যেন গিরিশের প্রতি তার একবারে উজাড় করা ভালোবাসা, এই শব্দ দিয়ে যেন তিনি সেটা প্রকাশ করে উঠতে পারছেন না। এবারে গিরিশের হয় পূর্ণ আকর্ষণ, অমৃত ভাণ্ডার কথা ভক্ত সংযতন, বারবার সেই মন্ত্র বলে যেন তিনি গিরিশকে ধীরে ধীরে তার দিকে আকৃষ্ট করে নিয়ে আসছেন। আর এই এই আকর্ষণ, এই ভক্ত এলে আমাদের এই ভক্ত সংযতন পর্বের একটা বড় অংশ, বড় মানুষের সঙ্গে আমরা পরিচয় পাবো। ভগবান ভক্তের জন্য ভাবছেন, ভগবান ভক্তের কথা চিন্তা করছেন, ভগবান ভক্তের সামান্যতম গুণকে অসামান্য করে দিচ্ছেন। এইগুলি যত আমরা পড়ি, যত আমরা ভাবি, তত আমাদের মনে হয় যে আমাদের হয়তো শ্রীরামকৃষ্ণ ভালোবাসছেন, তিনি না ভালোবাসলে, তাঁর আমাদের প্রতি আকর্ষণ না থাকলে আমরা তার প্রতি এইরকম ভালোবাসা, তার প্রতি এইরকম অনুরাগ আমাদের কিছুতে কোনো অবস্থাতেই তৈরি হতো না। যেমনভাবে তিনি গিরিশের মতো মত্ত মাতালকে তার প্রশংসায় মুগ্ধ হচ্ছেন, তার কালো দিকটার দিকে ফিরেও তাকাচ্ছেন না, তার আলো দিকটাতে তিনি আরও উজ্জ্বল উজ্জ্বলতর দেখছেন, তেমনি আমরাও যদি আমাদের আলো দিকটাকে প্রকাশ করতে পারি তাহলে ভগবান আমাদের আরও বেশি ভালো, তার আকর্ষণ তো আমাদের প্রতি আছে, আমরাও এই যে শেষ কথাটা বলছেন, এবারে গিরিশে হয় পূর্ণ আকর্ষণ, গিরিশকে তিনি আকৃষ্ট আকর্ষণ করছেন, তার এবার পরিবর্তন হবে, অদ্ভুত অমৃত কথা আগামী দিনে আমরা শুনব। শ্রী ভগবান যদি আমাদের কৃপা করেন তাহলে অবশ্যই আমরা আগামী দিনে তার কথা আবার নতুন করে শুনতে পাবো। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।